আজকের টপিক হোয়েন ভিজিয়ন ফ্রি বাট চেনিং অবস্ট্রাক্টেড। যখন আমরা চেনিং করছি তখন যদি কোনো অবস্ট্রাকেল আসে, ফলে লেন্থটি মেজারমেন্ট করতে না পারি, তখন কিভাবে চেনিং করে ওই লেন্থটি মেজারমেন্ট করব সেই সম্বন্ধে আলোচনা করব। সাপোজ চেনিং করার সময় যদি মাঝখানে পন্ড আসে তখন কিভাবে ওই লেন্থটি মেজারমেন্ট করব। তখন এই এবি র্যান্ডম লাইন, এই এবি র্যান্ডম লাইনের মাঝখানে একটি পন্ড আছে, তখন কি করব, এখানে সি পয়েন্ট আর এখানে একটা ডি পয়েন্ট, এই সি পয়েন্টে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি লেন্থ নেওয়া হয়েছে। এই যা লেন্থ, এই সি সি এর যা লেন্থ সেম লেন্থ ডি এরও হবে, এটিও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। সি এর যা লেন্থ ডি এরও তাই লেন্থ। এবার এই সি ডিকে উপরে এই লেন্থকে দিয়ে যোগ করে দেওয়া হলো, এটি ই আর এফ। এই ই এফ এর যা লেন্থ হবে সি ই যা লেন্থ ডি এফ ও সেম লেন্থ। এবার এই ই এফকে যোগ করে দেওয়া হলো, এবার এই লেন্থটি আমরা মেজারমেন্ট করব। এবার ই এফ যা লেন্থ হবে সি ডি সেম হবে, তাহলে এখানে সি ডি এর লেন্থ কত পেলাম, ই এফ, ই এফ এর যা লেন্থ সি ডিরও তাই লেন্থ। এছাড়াও আর একটি মেথডে করা যায়, এটি হলো, এই যে মেথডটা করা হলো সেটি রেক্টাঙ্গেল মেথড, রেক্টাঙ্গেল মেথড। এবার আমরা ট্রায়াঙ্গেল মেথডে করব। এখানেও সেম, এবি একটি র্যান্ডম লাইন, মাঝখানে একটি পন্ড আছে, এই পন্ড থাকার জন্য আমরা লেন্থ মেজারমেন্ট করতে পারছি না, তাই এখানে সি ডি পয়েন্টে এই সিকে ই পর্যন্ত বাড়িয়ে নেওয়া হলো, এই ই পয়েন্টকে পয়েন্টটা ডি এর সাথে অ্যাড করে দেওয়া হলো। এবার আমরা পিথাগোরাস থিওরিম সি ডি সমান রুট ওভার অফ ই ডি স্কোয়ার মাইনাস ই সি স্কোয়ার, এই ফর্মুলাতে লেন্থগুলির ভ্যালু বসিয়ে আমরা সি ডি এর লেন্থটা পেয়ে যাব। তাহলে আমরা দুটো মেথডে যদি চেনিয়ার সময় অবস্ট্রাকেল আসে তাহলে আমরা লেন্থটি মেজারমেন্ট করতে পারব। এটি হলো ট্রায়াঙ্গেল মেথড। আর আগেরটি রেক্টাঙ্গেল মেথড।